আজ্জাজ মহতরম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলি শান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে প্রতি জুমার ন্যায় আজকেও এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতুস শুকর আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, জীবন ঘনিষ্ঠ আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা ছিল। গত দুই পার্টে এর 15টি পয়েন্টের উপরে আলোচনা হয়েছে। আজকেও যে আয়াতে করিম এবং হাদিসকে তেলাওয়াত করেছি, আয়াতে করিম এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের যে বিষয়টি আছে এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্মরণ আছে আমাদের যে বিষয়টি নির্ধারিত ছিল, যে বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল, শিরোনাম ছিল যে আমলে গুনাহ ঝরে। স্বাভাবিকভাবে গুনাহের পরিণতি এবং ক্ষতি, একটা গুনাহের ফলাফল আসলে বান্দার জন্য কত ভয়াবহ, এ বিষয়ের উপরেও আংশিক কিছু কথা আমরা শুনেছি। এক কথায় যদি বিষয়টি আমরা আমাদের সামনে রাখার চেষ্টা করি তাহলে এভাবে রাখতে পারি, আমাদের জীবনের সবচেয়ে ক্ষতিকর যে বিষয়টি দুনিয়া এবং আখেরাতকে সামনে রেখে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সবচেয়ে বড় যে কারণ, এটা হলো গুনাহের উপরে বান্দার অবস্থান, গুনাহ নিয়ে মৃত্যুবরণ, গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ওঠা। কারণ শেষ ফলাফলটা হলো একটা গুনাহের কারণেও বান্দার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যেতে পারে। বড় ভয়াবহ একটি বিষয় ভাই। সুতরাং আমরা যে যে দল করি, যে যে এলাকায় আমরা অবস্থান করি, যে যে ভাষায় আমরা কথা বলি, এই বিষয়ে মোটামুটি আমরা সকলেই মুসলমান হিসাবে একমত হওয়া উচিত। আমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এক বাক্যে আমরা যদি সকলেই এ বিষয়ে একমত হতে পারি যে আমাদের জীবনের গুনাহগুলো ছাড়তে হবে, নেকির কাজগুলো ধরতে হবে, গুনাহ বর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত সন্তুষ্টির যে পথ আছে এটাকে অর্জন করে সামনে পথ চলতে হবে। আমি যে যেখানেই থাকি, যে যে দলের আমি কর্মী হই, যে যে এলাকার বাসিন্দা হই, মুসলমান হিসাবে এই বিষয়টি আমাদের সকলের সামনে রাখা অতীব জরুরি গুরুত্বপূর্ণ। কারণ মালিকের ফরমান তো এমন, রব্বে কারিম তো স্পষ্ট বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না, কবরে আসো না। মৃত্যু যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে, আর সর্বাবস্থায় ইসলামের উপরে পরিপূর্ণভাবে থাকা, ইসলামকে নিয়ে চলা, ইসলাম আমার জীবনের নাজাত এবং মুক্তির পথ দেখায় এই বিশ্বাস রাখা, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করা, এটা মালিকের ফরমান এবং নির্দেশ। উদখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক আংশিক ইসলাম নিয়ে চললে তোমার নাজাত এবং মুক্তি হবে না, গোটা ইসলাম নিয়ে তোমাকে চলতে হবে। তোমার ধর্ম কর্ম, তোমার বিশ্বাসের ভিতরে ইসলাম থাকবে, তোমার পরিবারের ভিতরে ইসলাম থাকবে, তোমার সামাজিক জীবনের ভিতরে ইসলাম থাকবে, তোমার নির্বাচনের ভিতরে ইসলাম থাকবে, তোমার আন্তর্জাতিক জীবনে ইসলাম থাকবে, একেবারে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যতগুলো অধ্যায় আছে, যতগুলো সেক্টর আছে, সব জায়গায় তোমাকে ইসলাম নিয়ে চলতে হবে। সংসদের ভেতরেও ইসলামের কথা বলতে হবে, মসজিদের মেম্বারেও ইসলামের কথা বলতে হবে, তবেই তুমি মুসলমান দাবি করতে পারবে, ঠিক না বে ঠিক?
মানতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস এটা রাখতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি আমার মুক্তির উপায় মনে করি, আমার জন্যই ধ্বংস। আল্লাহর কথা, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর ভেতরে যদি তুমি শান্তি খুঁজো, সফলতা খুঁজো, নাজাত খুঁজো, মুক্তি খুঁজো, অসম্ভব। তোমার একটা আমলও আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক যদি কবুল না করেন, যত আমলই আমি করি সবগুলোই তুলার মতন উঠতে থাকবে, কোনো মূল্যায়ন হবে না। এজন্য আমার প্রিয় ভাই, আমাদের চিন্তা কর্ম কাজ একদিনই সংশোধন হবে না, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমাকে সঠিকভাবে করা উচিত। এই এই ভুলগুলো আমার আছে, একদিনই সংশোধন হয়তো করতে পারবো না, কিন্তু করা উচিত। আমি নিজেও করব না, অন্য আরেকজনে করবে তাকেও বাধা দিব না, ভাই এটা ক্ষতিগ্রস্ততার একটি আলামত। তাহলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতির যে কারণ, এটা হলো গুনাহগার অবস্থায় জীবন যাপন করা, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করা, গুনাহ নিয়ে হাশরের ময়দানে ওঠা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় হাশরের ময়দানে তুমি উঠবে। এখন নাপাক অবস্থায়, গুনাহগার অবস্থায়, বিভিন্ন খারাপ কাজে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, ভাইরে হাশরের ময়দানে ওই অবস্থায় আমাকে উঠতে হবে। ওই জায়গায় আমি নেককার ভদ্র মানুষ, আল্লাহর প্রিয় পাত্র, তাদের সাথে উঠতে পারবো না। এজন্য সব সময় নিজের উপরে জুলুম না হয়, নিজেকে যাতে বাঁচাতে পারি জাহান্নামের আজাব থেকে, আগুন থেকে, এজন্য ইসলামকে ভালোবেসে সমস্ত গুনাহগুলো আমাদেরকে ছাড়তে হবে। আমল খুব বেশি করতে পারি আর না পারি, গুনাহের ভিতরে আমার কোনো অবস্থান যেন না হয়। আমল করতে পারি না, ঘুমিয়ে থাকি, আমল করতে পারি না, চুপ থাকি, এটাও একটা আমল। কিন্তু একদিকে আমল করলাম, অনেক নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর একদিকে মানুষের মাথায় বাড়ি দিলাম, আর একদিকে মানুষের হক নষ্ট করলাম, আর একদিকে আরেকজনের জমি দুই তিন হাত বিঘত ভিতরে ঢুকে গেলাম, আর এক পাশের ব্যবসায়ী কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই প্ল্যান প্রোগ্রাম এগুলো করলাম। ভাইরে একদিকে তো ইবাদত কাট করছি, অন্যদিকে মানুষের হক নষ্ট করে জাহান্নামের খড়কুটা হয়ে আমি তারপর মৃত্যুবরণ করছি। একটু নিরপেক্ষ দৃষ্টিতে চোখ দুটি বন্ধ করে চিন্তা করা দরকার, আমরা যেন আখেরাতে দেউলিয়া হয়ে না যাই, আমরা যেন আখেরাতে দেউলিয়া হয়ে না উঠি। কি অর্থ প্রিয় ভাই? আমরা জানি ব্যাংক থেকে লোন নেয়, কিছুদিন পরে আর কোনো কিছু নাই, সম্পদ সরিয়ে বাস দেউলিয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে দেউলিয়া ঘোষণা করে বাস সব মাপ। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আলোচনা আল্লাহ রাসূল করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো আসল দেউলিয়া ব্যক্তি কে? বুঝার হাদিস, আমলের হাদিস, দিলের কানে শোনার হাদিস। সাহাবায়ে কেরাম তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা পয়সা নাই, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, দিরহাম দিনার নাই, টাকা পয়সা নাই, ফুলুস নাই, একই তো আমরা দেউলিয়া মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এর চেয়েও বড় দেউলিয়া আছে, কাসীরুস সাওম, কাসীরুস সালা, কাসীরুস সাদাকা। একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে অনেক ইবাদত নিয়ে উঠবে, অনেক নামাজ, অনেক দান সাদাকা, অনেক রোজা, অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু কিয়ামতের ময়দানে আদালত যেটা হবে, হুকুকুল ইবাদতের একটা আদালত হবে, হুকুকুল্লার একটা আদালত হবে, বান্দার হক সংশ্লিষ্ট একটা বেঞ্চ হবে, আল্লাহর হক সংশ্লিষ্ট একটা বেঞ্চ হবে। আল্লাহর হকের যে বেঞ্চ, এই জায়গায় বান্দা তাওবা করলে, ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। আজকে কিছু আমলের কথা বলবো, এই আমলগুলো হলো আল্লাহর হক সংশ্লিষ্ট, এই আমলগুলো করলে আল্লাহ পাক এই ওসিলায় বান্দাকে ওই অংশে মাফ করে দিবেন, এই ওয়াদা মালিক করছেন। কিন্তু প্রিয় ভাই, এটাও সামনে রাখতে হবে, হুকুকুল ইবাদ, বান্দা হক সংশ্লিষ্ট যে বেঞ্চ এবং আদালত হবে, এই জায়গায় রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বলবেন না। মানুষের সাথে মানুষের লেনদেন এবং হক, তার থেকে তুমি পরিপূর্ণ বুঝপাড়া করে তারপরে আসো।
কিভাবে করবে? ওই জায়গায় তো টাকা পয়সার লেনদেন হবে, কি বলেন? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না বান্দা, টাকা পয়সা দিনার দিরহাম যত ধরনের এই অর্থনৈতিক তোমরা যা লেনদেন করো সব দুনিয়ায়, ওই জায়গায় একটা জিনিসই চলবে, সেটা হলো তোমার আমল। অনেক গুনাহ নিয়ে বান্দা উঠবে, অনেক সওয়াব নিয়ে উঠবে, আল্লাহ পাক কাটাকাটি করবেন। মৌলিক বিষয়টি কি? এই বান্দা অনেক ইবাদত নিয়ে উঠলো, কিন্তু দ্বিতীয় যে বেঞ্চ আছে বান্দার হক সংশ্লিষ্ট বেঞ্চ, এই জায়গায় তার নামে অনেকগুলো মামলা করে রাখা হয়েছে, অভিযোগকারীরা এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ওই আদালতে মাপ পেয়েছে, ওখানে বেকসুর খালাস, এখানে অ্যাপিল করে বসে আছে, আল্লাহ আমাদের কিছু কথা আছে, দায় দেনা আছে, কিছু দরবার আছে তার সাথে, কি হয়েছে? হাদিসের কথা বলছি দোস্ত। এক ব্যক্তি বলবে যে আল্লাহ আমাকে অন্যায় ভাবে এই ব্যক্তি গালি দিয়েছে, আমি মানহানি মামলা করলাম, আমি তাকে ছাড়বো না। কি চাও তুমি? আমাকে যে অপমান করেছে এজন্য 5,000 নেকি আমি চাই। ওই ব্যক্তি অনেক সাব নিয়ে উঠছে, এখন নেকিগুলো শুধু কাটা হচ্ছে। আচ্ছা 5,000 নেকি দিয়ে দেওয়া হলো, 5,000 ওই ব্যক্তি চলে গেল, এর থেকে মাইনাস হলো। আর একজন আসলো যে আল্লাহ 10,000 টাকা পাইতাম, টাকাটা নিজের মনে করে আর কখনো ফেরত দেয়নি। ভাই রে, কত রিক্সাওয়ালার টাকা বাসওয়ালার টাকা উঠলাম ভাড়া দিলাম না, কাকে ঠকিয়েছি? নিজেকে ঠকিয়েছি, নিজেকে জাহান্নামের আসামি বানাচ্ছি। ভাই রে, বিভিন্ন সময় মনে করি 2-4-5 টাকা কম দিতে পারলেই মনে হয় আমি ব্যারিস্টার রাজা হয়ে গেছি, আমি অনেক কিছু। একটু গরম দেখিয়ে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে একটা দিয়ে ভাড়াটা না দিতে পারলে মনে হয় ভালো। না ভাই, আখেরাতের সামনে রেখে অন্তর চক্ষু দিয়ে দেখেন কত বড় ক্ষতি আমরা করছি। আপনার কর্মচারী 2 টাকা কমাতে পারলেই মনে হয় বাঁচলেন, না ভাই, 2 টাকা বাড়িয়ে তার থেকে দোয়া নেন, দিল খুলে দোয়া করবে, হয়তো আল্লাহ পাক অন্য দিক থেকে মাফ করে দিবে। বিভিন্ন শ্রমিককে কাজে লাগিয়েছেন, সারাদিন খাটলো কিন্তু তার আসল দিনমজুর যেটা এটা দিলেন না। ইসলামের কথা হলো ঘাম শুকানোর আগে, তার পরিশ্রম শেষ হওয়ার আগে তার অর্থ তার হাতে পৌঁছিয়ে দেন। অনেক ভদ্রলোক এমন আছি, বহু শ্রমিকের টাকা আমাদের পকেটে আছে, বাড়ি করছি, ঘর করছি, ফ্ল্যাট করছি, কিন্তু তাদের টাকাগুলো পরিশোধ করিনি। দিলের কান দিয়ে শুনেন ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনাকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলা হচ্ছে যাতে আসামি হিসাবে আখেরাতে না উঠেন। ভ্যানওয়ালা মাসওয়ালা তাদের থেকে প্রতিদিন 100 টাকা করে খাই, অমুক জায়গায় সাধারণ একজন দিন মজুর কিছু বেচা কিনা করলো, তার থেকে ধান্দা করলাম, এই ধান্দা নিজের জীবনের কে আমি হুমকির মুখে ফেলিয়েছি ভাই। এই 100 টাকা 150 টাকা মাসে 2-3 হাজার টাকা কামাবো, এর ফলাফলটা যে কি হচ্ছে টের পাচ্ছি না, চোখটা বুঝলেই টের পাবো ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেউলিয়ার পরিচয় দেন, ওখানে বহু মানুষ আদালতের সামনে দাঁড়িয়ে আছে, মানববন্ধন মিছিল করছে, আল্লাহ একে তো ছাড় দেওয়া যাবে না, এই এই হক আছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমার হক মেরেছে, আমার জায়গা জমি জবরদখল করেছে। অনেক বোন বলবে আল্লাহ তুমি আমাদেরকে বাবার সম্পত্তি মিরাসি সম্পত্তি দিয়েছ, কিন্তু আমার ভাই আমার সম্পত্তি দেয়নি। বহুত আল্লাহ আল্লাহ বুজুর্গ আমাদের মাঝে আছে, বোনের সম্পত্তি নিতে আসলি মাথা গরম, আল্লাহ যেটা দিয়েছেন আমার রাখার কোনো অধিকার নাই। বোনের সম্পত্তি অবশ্যই হিসাব করে তাদেরটা তাকে দিতেই হবে। এইভাবে অনেক মানুষ ইবাদত তো করলাম ভাই, প্রথম কাতারের মুসল্লি, হাতে তসবি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর অভাব নাই, কিন্তু মানুষের হকের দিকে আল্লাহ পাক যখন হাত দিবেন উপায় থাকবে না ভাই। এখনো সময় আছে, জীবনটাকে সংশোধন করার সময় এখনো আছে, এখনো কিন্তু আমার মৃত্যুর ডাক আসেনি। এজন্য প্রিয় দোস্ত, এই জায়গাটা দিলের কানে একটু শুনি। এই ব্যক্তি অনেক ইবাদত নিয়ে উঠল, একটা পর্যায়ে কর্তন করতে 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 তার সমস্ত আমল শেষ হয়েছে, এখন আর কোনো নেকির আমল নেই, কারণ ওখানে টাকা পয়সার লেনদেন না। কিন্তু তারপরেও দেখা যাবে বহু লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ভাইরে তোমাদের কি কারণ, কি কেন দাঁড়িয়ে আছে? আল্লাহ আমাদের এখন এই দায় দেনাগুলো আছে, ঠিক আছে, ওই জায়গায় যে সমাধানটা হবে এটা হলো বড় আমাদের জন্য কষ্টের ক্ষতির। ওই ব্যক্তির যে গুনাহগুলো আছে আমার অপরাধ অনুযায়ী তাদের গুনাহগুলো আমার আমল নামার ভিতরে দেওয়া হবে, নাউজুবিল্লাহ, ওই ব্যক্তিকে ওই পরিমাণ গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ব্যক্তি অনেক সব নিয়ে উঠল, কিন্তু ব্যবহার খারাপ থাকার কারণে, হাত খারাপ থাকার কারণে, জবান খারাপ থাকার কারণে, দিলটা অপরিচ্ছন্ন থাকার কারণে বহু মানুষের গুনাহের পাহাড় নিয়ে শেষ পর্যন্ত জাহান্নামের ভিতরে চলে যাবে, নাউজুবিল্লাহ। একটু ভাই শত্রুতা নাই, আপনার সাথে আমার ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব নাই, বাড়িঘর নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আল্লাহ রসুলের হাদিসটা শুনালাম, বান্দার আদালতে যাতে আমি আসামি না হই, এদিক থেকে আমল কম হতে পারে, আল্লাহর হকের ব্যাপারে বিভিন্ন ধরনের দুর্বলতা থাকতে পারে, কিন্তু আজকের এই আলোচনার পরে এতটুকু সিদ্ধান্ত নেই মানুষের সাথে যাতে আমার লেনদেনটা খারাপ না হয়। ইসলামের পরিপূর্ণতা শুধু নামাজ রোজার ভেতরে না, আরে আমি একজন মুমিন মানুষ, খাঁটি মুসলমান, কিভাবে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা করি, ওটা করি। ভাইরে তোমার ইনকামটা কি? তুমি যে ব্যাংকে টাকা রেখে সারা মাসের উপরে চলছো, মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিস শুনে রাখো ভাই, এমন একটা সময় আসবে বান্দার দেহের সবকিছুই হলো হারামের ভিতরে, মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, তার পোশাক পরিচ্ছন্ন হারাম, তার খাদ্য খাবার হারাম, দোয়া করছে আল্লাহ এটা করো, এটা করো, এটা করো, আল্লাহ রসুল বলেন ফাআন্না ইউস্তাজাব, কিভাবে আল্লাহ পাক এই ব্যক্তির দোয়া কবুল করবেন, এর তো একটাও একেবারে ইনকাম সোর্স যেটা আছে পুরোটাই হারামের ভিতরে, আল্লাহ পাক কিভাবে তার দোয়া কবুল করবেন? এবাদত তো অনেক করলাম, অনেক কান্নাকাটি, অনেক তাহাজ্জুদ, ফাউন্ডেশন দুর্বল, যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে, ধসে যাবে। এজন্য আমার প্রিয় ভাই, বান্দার আদালতে আমি যেন আসামি না হই। বিভিন্ন মানুষের অর্থ আমাদের কাছে জমা থাকে অনেক সময়, বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক কিছু দায়িত্ব থাকে, এই জায়গাগুলো ক্লিয়ার করে রাখা। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তে স্পষ্ট বলেন, বান্দা এমন দুটি রাত তোমার উপরে যেন অতিক্রম না হয়, তোমার জীবনের ওসিয়তনামা তোমার শিওরে তোমার মাথার পাশে না থাকে, লেনদেন কোথায় কি আছে, কে কত পাবে, আমি কার কাছে কত কি পাবো, কোন জায়গায় কি ওয়াদা আমি করে রেখেছি, অনেক জায়গায় অনেক ওয়াদা করে রেখেছি, এটা করবো, ওটা করবো, এটা দিব, এটা দিব, কিন্তু অন্য কেউ জানে না, এই অবস্থায় মৃত্যুবরণ করলাম, অনেক জায়গায় লেনদেন করে রেখেছি সব গোপন, অনেক মানুষের অর্থ আমাদের কাছে ছিল, এই জিনিসগুলো ক্লিয়ার লিখে রাখা, এটা হলো ইসলামের নির্দেশ, যাতে মারা যাওয়ার পরেও মানুষ বুঝে যে হ্যাঁ কে পাবে, কার কাছে দিতে হবে, এই জিনিসগুলো যাতে ক্লিয়ার হয়। প্রিয় ভাই, এই গুনাহ নিয়ে যদি আমরা উঠি আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, হয়তো এতদিন জানতাম না, ভুলের ভেতরে ছিলাম, বিভিন্ন লোভ লালসার কারণে অনেক কিছু করেছি, আজ থেকে দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, সরকারি টাকায় ঘুষের টাকার ফ্ল্যাটের মালিক হলাম, বাড়ির মালিক হলাম, আরে এটা তো আরো বেশি খারাপ। ব্যক্তির থেকে ব্যক্তির ক্ষমা নেওয়া সহজ, সরকারি জিম্মাদারি এবং দায়িত্বের ভিতরে যারা আছি ওই জায়গায় দুর্নীতি করে কলমের খোঁচায় কোটি কোটি টাকা শিক্ষিত মানুষগুলো যে নিচ্ছি, এই 17 কোটি জনগণকে হিসাব দিয়ে তারপরে আমাকে সামনে যেতে হবে। যারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, এদেশের নাগরিক সকলের হক এই সরকারি সম্পত্তির ভেতরে আছে, ইচ্ছামতন জবরদখল করলাম, বাড়ি বানালাম, মার্কেট বানালাম, ভাইরে এত গুনাহ কিভাবে বহন করব, এত গুনাহ নিয়ে কিভাবে উঠব? চোখটা বন্ধ করে নিজেকে একটু কবরের ভিতরে আবিষ্কার করার চেষ্টা করি, এই মুহূর্তে মারা গেলাম, কবরের ভেতরে আমাকে রাখা হলো, ভাই বন্ধু দোস্ত আহবাব বিবি বাচ্চা সব তো আমাকে ছেড়ে আসলো, 2-4 দিন কাঁদলো, এরপরে ভুলে গেল, গুর্জার বাড়ি যা খাওয়ার কবরে আমি খাচ্ছি, ওরা তো কিছুই দেখছে না, তাহলে কার জন্য কি করে গেলাম, কার জন্য রেখে যাচ্ছি এগুলো? নিজেকে আগুনের ভিতরে ফেলে বিবি বাচ্চা সন্তান সন্ততির সুখ শান্তির জন্য আসামি হয়ে যাব, এটা কি বুদ্ধিমানের কাজ? নিজেকে প্রশ্ন করি, এরপরে আমার বাকি জীবনের সিদ্ধান্ত প্রিয় ভাই আমরা নেই। যাই হোক, এগুলো হলো গুনাহের পরিণতি, গুনাহের ভয়াবহতা, এই জবাবদাহিতা যখন আমাদের সামনে থাকবে জীবন চলার পথ আমাদের জন্য সহজ হবে, লোভ লালসা কমে যাবে, অল্প তুষ্টি আসবে, খুব বেশি চাহিদা অনেক দরকার এই ধান্দা এই চিন্তা চেতনা এটা দিন থেকে সরে যাবে। এক্ষেত্রে যে আমলের কথা বলা হয় এটা হলো প্রিয় ভাই, দুনিয়ার ক্ষেত্রে সর্বাবস্থায় তোমার নিচের লোকটির দিকে তুমি তাকাও, মূলনীতি বলছি, দুনিয়ার ক্ষেত্রে
তোমার নিচের যে লোকটি আছে তার দিকে তুমি তাকাও, আখেরাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তোমার উপরে যে ব্যক্তি আছে আমল যার সুন্দর এবং ভালো তাকে তুমি ফলো করো, তাহলেই তোমার ভিতরে অল্প তুষ্টি আসবে, সবর আসবে, শুকর আসবে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আসবে, মালিককে একটু ধন্যবাদ দেওয়ার সুযোগ তোমার হবে। এই মুহূর্তে যদি চিন্তা করি আশপাশের যে হাসপাতালগুলো আছে, আহারে পিজিতে যাই, বারডেমে যাই, এদিকে অন্য অন্য অনেক হাসপাতাল আছে, আল্লাহ পাক তো সুস্থ রেখেছেন, হয়তো অনেক বাড়ি গাড়ি দেননি, কিন্তু বহু মানুষ আইসিউর ভিতরে আছে, রুহটা আসছে আর যাচ্ছে, বহু মানুষ পাটা উপরের দিকে টানা দেওয়া অবস্থায় আছে, বহু মানুষ একেবারে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এদের দিকে তাকালে নিজেকে রাজা মনে হবে, বাদশাহ মনে হবে, ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক বাড়ি গাড়ি দেননি, তো মালিক তো আমাকে সুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে তখন আর এই জাতীয় অভিযোগ আসবে না, সব রোগ বালাই আল্লাহ আমারই দিল, আহারে আর লোক খুঁজে পায় না, নাউজুবিল্লাহ। ভাইরে একটু হাসপাতালগুলোতে ঢুকে আসো, দেখে আসো, দুই জায়গায় গেলে ঈমান বাড়ে। একটা হলো কবরস্থান, আজিমপুরে গিয়ে দেখেন কত মানুষ আপনার চেয়ে শক্তিশালী, অর্থ সম্পদ সম্পন্ন, বাড়িওয়ালা গাড়িওয়ালা সুস্থ মানুষ, সব পোকামাকড়ের খাবার হিসাবে আছে। তো আমিও তো চলে যাব, আমার অবস্থাও তো এটা হবে। এই জায়গায় ঈমান বাড়ে। বিশ্বনবী এটাই বলছেন, কবর জিয়ারত করো, প্রতি সপ্তাহে কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এটা কবরবাসীর জন্য না, তোমার নিজেকে বাঁচানোর জন্য, তুমি আখিরাতের একজন মুসাফির, এই অনুভূতি যাতে তোমার দিলের ভিতরে থাকে, এজন্য তুমি কবরস্থানে যাও, আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। দ্বিতীয় হলো হাসপাতালগুলোতে যদি যাওয়া হয়, দিলের চোখে দেখা হয়, বোঝা যাবে মালিক অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, চোখটা ভালো রেখেছেন, হাতগুলো সুস্থ রেখেছেন, পা প্যারালাইসিস হয়নি, কিডনি ভালো আছে, লিভার ভালো আছে, আলহামদুলিল্লাহ, সামান্য একটু মাথা ব্যথা তাই এত পেরেশানি। প্রিয় ভাই, খুব বেশি চাহিদা এটা বন্ধ করার জন্য আমার চেয়ে নিচের যে লোকটি আছে, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর মতো থাকার জায়গা দিয়েছেন, সময় মতো দু চার বেলা ডাল ভাতের ব্যবস্থা মালিক করেছেন, ফুটপাথ গুলো একটু ঘুরে আসো, বিভিন্ন ট্রেন স্টেশন রেল স্টেশন গুলো ঘুরে আসো, বহুত সন্তান এক বেলা খাবারের জন্য কি করছে, কত করুণ দৃশ্য আমাদের এদেশেও দেখা যায়, ডাস্টবিনের পাশে বসে ডাস্টবিনের খাবার গুলো কুড়িয়ে খায়, এমন লোকও তো দেখা যায়। কি ভাই, আল্লাহ পাক তো ওই অবস্থা আমাকে নেননি। এই অনুভূতির ভিতরে থাকলে প্রিয় ভাই নিজেকে বাদশাহ মনে হবে, রাজা মনে হবে, বহুত বড় সফল মনে হবে না, আলহামদুলিল্লাহ। মালিক যে কোরআনের শুরুতে বলছেন আল্লাহকে ধন্যবাদ দাও, আল্লাহকে থ্যাংক ইউ দাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, তখন বুঝে আসবে যে আসলে এটা দেয়া দরকার। এটা যখন না হয়, আপনি যখন অন্য শিল্পপতিকে দেখবেন, আপনি যখন সমাজের উচ্চ স্তরের যে সম্পদশালী আছে তাদেরকে দেখবেন, একটার পর একটা গাড়ি কিনছে, ফ্ল্যাট একটার পর একটা করছে, নতুন নতুন তাদের আইন কেমন অনেক, তখন তাদের দিকে শুধু প্রতিযোগিতা হবে, অমুকে পারে, হারে আমি কেন পারছি না, সারাদিন হতাশা। অথচ আপনার তাকদিরে যা আছে এটাই আপনার ভাগ্যে, আপনার কপালে যা আছে এটাই ভাগ্যে, এর থেকে মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস এটা, এর থেকে এক টাকা বেশিও আপনি পাবেন না, পাবেন না এবং পাবেন না। আপনি স্বপ্ন দেখতে পারেন হাজার কোটি টাকার, মালিকের ফয়সালা যদি না হয় প্রিয় ভাই জুতার তলাক হয়ে যাবে। এক অফিস থেকে অন্য অফিসে শুধু দৌড়াদৌড়ি করবেন, এক ভাই থেকে আরেক সিনিয়র বড় ভাইয়ের কাছে যাবেন, মালিকের ফয়সালা না হলে খোদার কসম এটা আপনার কপালে আসবে না। আর কপালে যেটা আছে এটা গ্রহণ না করে আপনি মৃত্যুবরণও করতে পারবেন না, তাহলে এত টেনশন কেন? কোরআনুল কারীমের আয়াতগুলো যদি একটু গভীর নজরে দেখি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের শেষ দিকে সুপ্রসিদ্ধ আয়াত, আমাদের সৃষ্টির উদ্দেশ্য মালিক বলেন তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। পরের আয়াতগুলো দেখেন আল্লাহ পাক কত চমৎকার ভাবে বললেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ইবাদত করতে গিয়ে তোমার মনের ভিতরে যাতে এই কথা না আসে, আল্লাহ আমি নামাজ পড়লে মনে হয় আমার দোকানের কাস্টমারটা চলে যাবে,
আমি নামাজ পড়লে মনে হয় আমার ব্যবসাটা লস হয়ে যাবে, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এত সময় নষ্ট, আরে আমার ওই জায়গায় গেলে মনে হয় অনেক কিছু কামাই করতে পারতাম। না দোস্ত, খোদার কসম আপনি ভুলের ভিতরে আছেন। এই আয়াতের পরের আয়াতে তো মালিক বলেন, শয়তান তোমাকে যেন ধোকা না দেয় যে ইবাদত করতে গিয়ে তুমি ঠকে যাবে, লস হবে, লস প্রজেক্টে আছো, এই ধোকা শয়তান যাতে না হয় না দেয়। তুমি ইবাদত করলে মালিকের, মালিক কিন্তু তিনিই রিজিকদাতা, তিনিই তোমাকে দেখছেন, তোমার রিজিক কিভাবে দরকার এটা কিন্তু আল্লাহ পাক তোমার কাছে সম্মানজনক ভাবে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের ক্ষেত্রে সবসময় উপরের লোকগুলো দেখা দরকার, দুনিয়ার ক্ষেত্রে আমার চেয়ে একটু অসহায় অবস্থায় যিনি আছেন তার দিকে তুলনা করলে নিজেকে অনেক বেশি শান্ত, অনেক বেশি সফল, অনেক বেশি ভালো মানুষ মনে হবে। আর যদি দুনিয়ার ক্ষেত্রে উপরেই দেখতে থাকি, যেটা আমরা স্বাভাবিকভাবে করছি এখন, হাই হুতাশ ছাড়া, পেরেশানি ছাড়া জীবনে আর কিছু মিলবে না। এটা একটা গুরুত্বপূর্ণ নসিহা। এই একটা নসিহার উপরে আমার জীবনটা যদি আমি উঠাতে পারি, প্রিয় ভাই, অনেক জায়গায় গুরুত্বপূর্ণ সমাধান হয়ে যাবে। আমার ভাগ্য ছিল না তাই হয়নি, খুব বেশি আফসোস লাগবে না, হতাশ লাগবে না। মানুষ আত্মহত্যার দিকে যায়, আহারে এটা করতে পারলাম না, এটা করতে পারলাম না, শেষ। এই জাতীয় প্রবণতা আমাদের সমাজ থেকে কমবে, সমস্ত খারাপ কাজ মৌলিকভাবে এটা শূন্যের কোঠায় চলে আসবে। বান্দা যদি এভাবে একটু চিন্তা করতে পারে, চিন্তাটা যদি এত সুন্দর এমনভাবে হয়, সাজাতে পারি আমরা, একই মহল্লায় থাকি, পাশাপাশি ফ্ল্যাটে অবস্থান করি, আমার থেকেও তো সে কম ইনকাম করে, তারপরেও সে পাঁচ ওয়াক্ত সালাত যদি পড়তে পারে, তাহলে আমি কেন পারবো না? ওই ব্যক্তি যদি কিছু দান সাদকা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? তার থেকে তো আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। ওই ব্যক্তি যদি ইসলামের দিনের এই কাজগুলো করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এইভাবে ধর্মীয় দিক থেকে, দিনের দিক থেকে আমার উপরে যিনি আছেন তাকে ফলো করলে আমার আমলের গতিটা বাড়বে, স্বচ্ছভাবে, গতিসম্পন্নভাবে আমি আরেকটু বেশি আমল করতে পারব। তো এভাবে আমাদের জীবনটাকে সাজানো, লাইফস্টাইল পরিবর্তন করা, যেভাবে আছি এখান থেকে একটু ফিরে আসা, বিশেষ করে এটা সবসময়ের জন্য স্মরণ রাখা যে আমি যেন কোনো বান্দার সাথে হক নষ্টকারী হিসাবে আল্লাহর সামনে না উঠি। আজকে এটা হলো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। বহু মানুষের টাকা পয়সা, বহু মানুষের দেন দরবার লেনদেন দেখা যায় আমাদের সাথে সম্পৃক্ত অবস্থায় আছে, তাদের জিনিসগুলো আস্তে আস্তে পরিশোধ করে আল্লাহর কাছে তাওবা শুরু করে দেই। এই তাওবাটাই হলো আমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে। কোরআনে মাজিদে রব্বে করিম স্পষ্ট বলছেন, অতুবু ইলাল্লাহ, অতুবু ইলাল্লাহ। এখানে শুধু মক্কা শরীফের লোকদেরকে বলেননি, মদিনার লোকদেরকে আল্লাহ পাক বলেননি, গোটা মুসলিম উম্মর, কিয়ামতের আগেও যে ব্যক্তি আসবে তাকেও আল্লাহ পাক লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, তাওবার জীবন গঠন করো। কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, এর মাঝেই তোমাদের প্রকৃত অর্থে সফলতা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করানোর জন্য যে আমলগুলোতে আমাদের গুনাহ ধ্বংস করে দেয়, যে আমলগুলো গুনাহ ঝরিয়ে দেয়, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল হলো তাওবার আমল। প্রতিদিন দোস্ত বেশি বেশি তাওবা করা দরকার, ইস্তেগফার পাঠ করা দরকার, মানুষের হক নিজের কাছে থাকলে এখন থেকে পরিশোধ করার চিন্তা করা দরকার। কাউকে বকা দিলাম তার কাছে মাপ চেয়ে নেই, এমনকি এটাও শুনে রাখি ভাই, কারো গিবত করলাম অন্যায়ভাবে, এই যে গিবতের চর্চা আমাদের সমাজে আছে, যাদের গিবত করা হয় এই ব্যক্তিগুলো কেয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন, এবং শুধু মানহানি মামলা নয়, আগের যে হাদিসটি শুনিয়েছি, আল্লাহর হকের বিষয়টি তো স্পষ্ট, বান্দার হকের যে আদালত ওই জায়গায় মামলা করে রাখবে, অমুক এটা করছে, অমুকের এটা হয়েছে, কি দরকার আমার ভাই, নিজের চিন্তা করি নিজে কিভাবে বাঁচবো, অমুকের চিন্তা বাদ দেই, অমুক গোমরা হলো, অমুক এটা করলো, না, নিজের চিন্তার দিকে আসি। ওখানেও কিন্তু এমন হবে, যাদের গীবত করা হয়, যাদের নামে বিভিন্ন কথা ছড়ানো হয়, বলা হয়,
এর অর্থ হলো ওই ব্যক্তির গুনাহগুলো আমার নিজের আমল নামায় আমি নিলাম, আমার আমলগুলো তার আমল নামায় পৌঁছিয়ে দিলাম, পার্সেল করে দিলাম, বিকাশ করে দিলাম। কি বলেন? এটাই হবে। সুতরাং জবানকে একটু হেফাজত করে, জবানটাকে হেফাজত করে, অন্য মানুষ সম্পর্কে গবেষণা এই গবেষক আমরা না হই, এই বিষয়ে পিএইচডিধারী না হই। সমাজের কিছু ভদ্র মানুষ আছে, শুধু একজনের সাথে আরেকজন কিভাবে লাগবে, কিভাবে একজনের সাথে আরেকজনের শত্রুতা হবে, এটার মাঝেই তারা আনন্দ খুঁজে পায়। এদের সংস্পর্শ থেকে দূরে থাকা। তাহলে গুনাহ মাফের জন্য যে আমল, যে আমলগুলো গুনাহ ঝরিয়ে ফেলে, এর ভিতরে তাওবা হলো আমাদের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ আমল। সাথে আরো যে বিষয়গুলো বলা হয়েছিল, মসজিদমুখী আমরা হই, মসজিদমুখী যদি হই এর মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে। ওমরার মাধ্যমে গুনাহ মাফ হয়, এক ওমরা আরেক ওমরার মাঝে যে জায়গাগুলো আছে আল্লাহ পাক বান্দার সগীরা গুনাহগুলো এর মাধ্যমে মাফ করে দেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেন। অসুস্থ অবস্থায় বেশি বেশি দোয়া করা, অসুস্থ অবস্থায় নিজের গুনাহগুলো মাফ যে হয়ে যায় এই ব্যাপারে বিশ্বাস রাখা। প্রিয় ভাই, আরও বেশ কিছু আমল এমন আছে, আমরা যখন খাদ্য খাবার খেলাম, খাবারের পরে বেশ কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ পাক গুনাহ মাফের ওয়াদা হাদিসের ভিতরে রসুলের মাধ্যমে জানিয়ে দেন। যখন তোমার খাবার শেষ হলো তখন বিভিন্নভাবে যে দোয়াগুলো আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাদা ওয়া রাযাক্তানি মিন গায়রি হাওলিম মিন্নি, এইভাবে বেশ কিছু দোয়া আছে, যে দোয়াগুলোর শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার গুনাহ খাতা এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে কিছু আমল আমাদের করতে হবে। আজান আমরা সবাই শুনি, আজানের পরে দুরুদ শরীফ পাঠ করা, এবং আজানের বিশেষ একটি দোয়া আছে, এই দোয়া পাঠ করার ব্যাপারে বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন। এই আমল যদি কেউ বান্দা করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজাই মালিক তোমার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হলো, জান্নাতে যাওয়ারও একটি ব্যবস্থা হলো, আমলটা খুবই সহজ। এই আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা আমরা সবাই জানি, এই দোয়াটি আমরা পাঠ করলে বিশ্বনবী বলেন হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আজান শেষে নামাজের জন্য তো সারা অবশ্যই দিবে, তাৎক্ষণিক মৌখিকভাবে দুরুদ শরীফ পাঠ করলো এবং এই দোয়াটি পাঠ করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আমল নিজের জীবনের সাথে মিলানোর জন্য চেষ্টা করি, দেখা যাবে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা খুব অতি দ্রুত গুনাহগুলো মাফ করিয়ে জান্নাতের আমল আমরা ধরতে পারব। আমরা অজু করি, অজুর পরেও বেশ কিছু দোয়া আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অজু শেষ হয়েছে, অজুর শেষে তুমি কালিমা শাহাদাত পাঠ করো। আসমান খোঁজার দরকার নেই, তুমি ওখানে বসে বসেই পাঠ করো। এর মাধ্যমেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য গুনাহ মাফের যে সুসংবাদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মাধ্যমেও আল্লাহ পাক ওই দোয়া পাঠকারীর ব্যাপারে জান্নাতের আটটি দরজাই খুলে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন, এটা মুসলমানের জন্য। অজু করলাম, এই দোয়াগুলো পাঠ করব, কালিমায়ে শাহাদাত পড়ব। মুসলিমের ভিতরে আরেকটি হাদিস এসেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, অতিরিক্ত এই দোয়াটুকু, এটা তিরমিজির বর্ণনার ভিতরেও এসেছে, এই দোয়াটুকু অতিরিক্ত ভাবে আদায় করা। প্রিয় ভাই, জুমার নামাজ যেন আমাদের কখনো ছুটে না যায়, এক জুমা থেকে আরেক জুমা, এটা আমাদের গুনাহ মাফের বড় একটি মাধ্যম। চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ জুমার নামাজে আগে আগে আসা এবং পারস্পরিক কথাবার্তা না বলা। ভাই, এটা বড় ক্ষতিকর একটি বিষয়, এবং যে জায়গায় থাকি জুমার সালাতে আগে আগে আসব, জুমার আগের যে আলোচনাগুলো, দেখেন আমাদের অনেক সময় দীর্ঘ লেখাপড়ার সুযোগ হয়তো হয় না, এক একটি বিষয় ভিত্তিক আলোচনা আমার জীবনকে অনেক সময় পরিবর্তন করে দিতে পারে। 52টি জুমার ভিতরে 52টি বিষয়ে যখন আমি আলোচনা শুনবো, ইসলামের জ্ঞানের পরিধি আমাদের অনেক বাড়বে। এজন্য যে জায়গায় থাকি আলোচনা শুরু হওয়ার আগেই আমরা মসজিদে চলে আসব, আগেই সুন্দর মতো সুন্নত টুন্নত পড়ে আমরা বসে থাকবো, আলোচনাটু দিলের কানে আমরা শোনার জন্য চেষ্টা করব। প্রিয় ভাই, মাফ হওয়ার জন্য আমাদের আরো যে বিষয়গুলো দরকার, গুনাহ মাফ হওয়ার অনেকগুলো মাধ্যম আছে, এগুলো ইবাদতের মাধ্যম শুনলাম, আরো কিছু মাধ্যম দোস্ত এমন আছে, বিভিন্ন জীব জন্তু জানোয়ার যেগুলো আছে এগুলোর প্রতি দয়াশীল হওয়া, রহম হওয়া, এটাও বান্দার গুনাহগুলো আল্লাহ পাক ঝরিয়ে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে অনেকগুলো হাদিস আসছে, অনেক ঘটনাও আসছে, আমাদের জানা আছে একটি জানিয়া মহিলা বিভিন্নভাবে অপকর্মের ভিতরে থাকত। একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মানুষ নয়, কুকুর, যাকে ঘৃণা করি,
যাকে তাড়ানোর জন্য বিভিন্ন সময় দোকানে দেখা যায় কুকুর আসছে, আরে এ তো ক্ষুধার জন্যই এসেছে, তো আল্লাহর মাখলুক, পারলে কিছু খাবার দাও। তুমি গরম পানিটা তাকে ঢালে দিলে, তাকে যে তাড়িয়ে দিলে, একটু চিন্তা করো তো কি করলে তুমি কাজটা, তাকে যে বড় একটা ইট মেরে তাকে তাড়িয়ে দিলে কি করলে একটু চিন্তা করো। আল্লাহ রাসূল বলেন, যত জীব আছে তার প্রতি দয়াশীল হও, একটু রুটি দাও, পাঁচ টাকাই তো খরচ হলো, কি আর এমন হলো, এ তো আল্লাহর একটা মাখলুক প্রাণী, তো প্রাণীদের প্রতি দয়াশীল হওয়া এটা হলো জান্নাতে যাওয়ার বড় একটি আমল। প্রাণীর সাথে জুলুম করা, অনেক সময় অনেক ঘরের ভিতরে বিভিন্ন পাখি বন্দি করে রাখা হয়, অনেক ধরনের প্রাণী আটকে রাখা হয়, সময় মতো খাদ্য খাবার দেয়া হয় না। ভাইরে, হাদিসকে সামনে রেখে একটু চিন্তা করা দরকার, আমি বড় ধরনের গুনাহের ভেতরে আছি। ওই কুকুরটাকে পানি পান করিয়ে জান্নাত পেয়েছেন, আর একজন ঠিক বিপরীত হাদিস এখানে আছে বুখারীর বর্ণনায়, একটা বিড়ালকে আটকিয়ে রেখে একজন নামাজি মহিলা, অনেক ইবাদত গুজার ছিলেন, বিড়ালটাকে সঠিকভাবে খাদ্য খাবার দিত না, এই যে বিড়ালটাকে খাবার দিত না, বিড়ালটা এক পর্যায়ে মারা গিয়েছে, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি তাকে আটকিয়ে রাখলে, তাকে যদি ছেড়ে দিতে তার রিজিক সে খুঁজে নিত, তুমি আটকিয়ে রাখলে তার খাবারও দাওনি, এই অবস্থায় সে মারা গেল, এটা আল্লাহ পাকের সহ্য হয় না, আল্লাহ পাকের জন্য নারাজ হন। আজকে অনেক পশু পাখি প্রাণী আমাদের ঘরের ভিতর আমরা আটকিয়ে রাখি, হাদিসগুলোকে সামনে রেখে চিন্তা করা দরকার, অন্যায়ভাবে এই প্রাণীগুলো আটকিয়ে রাখলে, সঠিকভাবে তার খাদ্য খাবার যদি দেয়া না হয়, কোন জায়গায় আমি যাব। দীর্ঘ আলোচনা নয় প্রিয় দোস্ত, তাহলে গুনাহ মাফের জন্য জীব জন্তু প্রাণী যেগুলো আছে এগুলোর প্রতি দয়াশীল হওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মানুষের কষ্ট দূর করা, এটা আল্লাহ পাক গুনাহ মাফের বড় একটি মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন। আমি আমল খুব বেশি করতে পারি আর না পারি, এতটুকু সিদ্ধান্ত নেই, অন্য মানুষকে আমি কষ্ট দিব না, কথা দিয়ে কষ্ট দিব না, কাজ দিয়ে কষ্ট দিব না, বরং যারা কষ্টে আছেন সাধ্যমতো পারলে তাদের পাশে দাঁড়ানো। এই যে শীতার্থ মানবতা আপনারা সহযোগিতা করেন বিভিন্নভাবে, দেখা যায় যে এই কষ্টগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা, এটা জান্নাতে যাওয়ার বড় গুরুত্বপূর্ণ একটি আমল, সুবহানাল্লাহ। দেখা যায় আমার ঘরের ময়লাগুলো, আরে ওই উপর পাঁচতলা থেকে আমি রাস্তার ভিতরে ফেললাম, আর একজনের গায়ে পড়লো, আর একজনের মাথায় পড়লো, এই যে দিল থেকে একটা কষ্ট, কিভাবে আপনি মাপ পাবেন এই কষ্ট থেকে ভাই। দেখা যায় বিভিন্নভাবে রাস্তাঘাট অন্যান্য যা কিছু আছে, আটকে আমার মতো আমি কাজ করলাম, আমার ঘরের সামনে সরকারি যে রাস্তাগুলো আছে নিজের মতো দখল করে রাখলাম, লক্ষ লক্ষ জনতাকে কষ্ট দিলাম, আল্লাহর কাছে কিভাবে হিসাব দেব। সরকারি রুলস যেটা আছে, রাজনৈতিক নিয়ম যেটা আছে, এটাকে ফলো করে নিজের বাড়ি তৈরি করা, আর এক জায়গায় ঢুকিয়ে দেওয়া, আর এক জায়গায় সরকারি সম্পত্তি আটকিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের পথকে বন্ধ করা, এটা তুমি যে ইমানদার এ প্রমাণ করে না। বিশ্বনবী বলেন, ইমানদার ব্যক্তির প্রমাণ হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তাঘাটে যে সমস্ত কষ্টদায়ক বস্তু আছে এগুলো তোমার দ্বারা দূর হবে, কখনো তুমি মানুষের কষ্টের কারণ হবে না, তখনই তুমি মুমিন হবে। আমল অনেক করলাম, কিন্তু এই সমস্ত জায়গায় প্রিয় দোস্ত আমরা অনেকেই ধরা খেয়ে যাব। নতুন কাপড় পরিধান করার সময় দোয়া পাঠ করা, এটা গুনাহ মাফের বড় একটি আমল। সূরা ফাতিহা যখন শেষ হয় এরপরে আমিন পাঠ করা, ফেরেশতাদের সাথে আমিন মিলে গেলে আল্লাহ পাক এখানেও রসূলের মাধ্যমে বলেন গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তেগফার করা, বিশেষ করে আজকে জুমার দিন, এই আমলটি আমরা একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করি। জুমার দিন আসরের সালাতের পরে হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জায়গায় বসে 80 বার কোনো ব্যক্তি যদি এই দুরূদটি পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দোয়াটি 80 বার পাঠ করলে আল্লাহ পাক ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই আমলটি আমরা সকলেই করার জন্য চেষ্টা করব। এছাড়াও গত আলোচনায় কিছু বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি, এই আমলগুলো আমাদের জীবনের গুনাহগুলো ঝরিয়ে দিবে। যেভাবে শীতকালে গাছের পাতাগুলো শুকিয়ে গাছের পাতাগুলো ঝরে যায়, আমলগুলো বান্দা যখন করবে প্রিয় ভাই, জীবনের গুনাহগুলো ঝরে যাবে, নিষ্পাপ অবস্থায় মালিকের সামনে দাঁড়াতে পারবে, আর এটাই মালিক বলেন, মুসলমান হয়ে তারপর আমার সামনে আসো। সুতরাং যে সংক্ষিপ্ত কথাগুলো বলা হয়েছে এই প্রায় 22-23টি আমলের কথা, এর উপর আমরা একটু আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই আমলগুলো সহজ করে দিন, গুনাহ মাফ করিয়ে নিষ্পাপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাতে আমরা দাঁড়াতে পারি। সকল
সকলেই মিলেমিশে একত্রে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দামনার কামনা করছি আল্লাহ পাকের কাছে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।